হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ভূগোল ষষ্ঠ শ্রেণী পার্ট ফাইভ আগস্ট দু হাজার একুশে তোমাদের যে প্রশ্নগুলি দিয়েছে তার উত্তরগুলি আলোচনা করব তো বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক একে থেকে দেখো বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ওয়ান পয়েন্ট ওয়ানের এর প্রশ্নটি দেখো সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজন স্তর আছে সঠিক অ্যান্সার হবে ক্ষয়ের দাগে স্ট্যাটোস্ফিয়ারে তারপরে প্রশ্ন দেখো ওয়ান পয়েন্ট টু এর প্রশ্নটি আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হল সঠিক অ্যান্সার হবে গয়ের দাগে মস। ওয়ান পয়েন্ট থ্রির প্রশ্নটি দেখো ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল সঠিক অ্যান্সার হবে মাটির জল ধারণ ক্ষমতা কম তারপরে দেখো দুয়ের শূন্য স্থান পূরণ করো টু পয়েন্ট ওয়ানের প্রশ্নটি দেখো সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু ড্যাশ প্রকৃতির হয় এখানে হবে সমভাবন্ন প্রকৃতির হয় টু পয়েন্ট টুয়েল দেখো নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে পর্ণমোচী উদ্ভিদ বলে টু পয়েন্ট থ্রি দেখো সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা আমাদের দেশে উড়ে আসে তারা ড্যাশ পাখি নামে পরিচিত এটি হবে পরিযায়ী পাখি নামে পরিচিত তিনি এদিকে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও থ্রি পয়েন্ট প্রশ্ন দেখো বায়ুমণ্ডল কিভাবে সৃষ্টি হয়েছে অ্যান্সার পৃথিবীর বায়বীয় অবস্থা হতে বর্তমান অবস্থায় রূপান্তরিত হওয়ার সময় ভূ আন্দোলনের মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো স্থানের সংকোচন ও প্রসারণের মাধ্যমে কোনো স্থান উঁচু হয়ে স্থলভাগ সৃষ্টি করেছে আবার কোনো স্থান নিচু হয়ে নদী বা সমুদ্রে সৃষ্টি হয়েছে পৃথিবীর মধ্যে উপস্থিত জলভাগগুলি সঞ্চিত জলভাগকে বায়ুমণ্ডল বলা হয় থ্রি পয়েন্ট টু এর দেখো ভারতে শীতকাল কেন শুষ্ক প্রকৃতির হয় অ্যান্সার শীতকালে ভারতের ওপর দিয়ে প্রভাবিত হয় উত্তর পূর্ব মৌসুমি বায়ু এই বায়ু স্থলভাগের ওপর দিয়ে আসে বলে এর মধ্যে জলীয় বাষ্প থাকে না তাই এই বায়ু বৃষ্টিপাত ঘটাতে সক্ষম হয় না তাই ভারতে শীতকাল শুষ্ক প্রকৃতির হয় চার নম্বর প্রশ্ন দেখো বায়ুচাপ ও বায়ুপ্রবাহ কোনো অঞ্চলের আবহাওয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো প্রথমে তোমরা হেডিং দেবে বায়ুচাপ ও বায়ু প্রবাহ দ্বারা আবহাওয়া নিয়ন্ত্রিত হয় তারপর লিখবে এক নম্বরে বায়ুর উচ্চতার সঙ্গে বায়ুর চাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক বিদ্যমান এই জন্য সমভূমির তুলনায় পর্বতের বায়ুর চাপ কম দু নম্বর লিখবে বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে এবং উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে তিন নম্বর লিখবে বায়ুতে পরিমাণের সঙ্গে বায়ুর চাপের বিপরীত সম্পর্ক দেখা যায় আর্দ্র বায়ুর চাপ কম এবং শুষ্ক বায়ুর চাপ বেশি হয় চার নম্বর পয়েন্টে লিখবে পৃথিবীর নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে সবসময় ঘুরছে সেজন্য পৃথিবী পৃষ্ঠে সৃষ্ট ঘূর্ণজনিত বল ও মাধ্যাকর্ষণ শক্তির জন্য সৃষ্ট কেন্দ্রাতিক বল বায়ুমণ্ডলের চাপকে প্রভাবিত করে তো বন্ধুরা আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও ভূগোলের সমস্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো তোমরা লাইক করলে আমি আরও বেশি করে ইন্সপায়ার হই ভালো করে বেটার করে ভিডিও বানানোর জন্য এবং আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে